আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর মজাদার চিকেন কোরমাটা আমি কীভাবে রান্না করেছি। খেতে এতটাই মজা হয়েছিল। চিকেন কোরমাটা করার জন্য আমি এখানে 2 কেজি নিয়েছি চিকেন লেগ। এটাকে একটু বড় সাইজের করেই মোটামুটি কেটে নিয়েছি। তো এখন এটা সাথে দিয়ে দিলাম 1/2 কাপ ইয়োগার্ট, পরিমাণ মতো লবণ মানে টক দই আর লবণ দিয়ে এটাকে মাখিয়ে 1/2 ঘন্টা খানিকের জন্য রেখে দিব বেশ ভালো মতো উল্টে পাল্টে সুন্দর করে। এখন আমি চিকেন কোরমাটাকে রান্না করব তেল আর বাটার একসাথে করে। তো বাটারটা যখন গলে এসেছে তখন আমি 1/2 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে যখন কালারটা চেঞ্জ হয়ে আসছে দিয়ে দিলাম 2টা তেজপাতা, 7-8টা এলাচ, 1টু দারুচিনি। এটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে যখন নাইস একটা ঘ্রাণ ছড়াবে তখন এটার সাথে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আদা পেস্ট, 1 টেবিল স্পুন রসুন পেস্ট। এটাকে দিয়ে নেড়ে চেড়ে বেশ ভালো মতো মশলাটার সাথে ভুনে নিব। এখন দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো পানি, যেহেতু আমি গরম গুঁড়া মশলা অ্যাড করবো সেই জন্য। তো 1/2 টেবিল স্পুন করে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তো এটাকে বেশ ভালো মতো সুন্দর করে নেড়ে চেড়ে ভুনে নিচ্ছে। কোরমার মশলাটা যত বেশি ভালো করে সময় নিয়ে ভুনা হবে কোরমার টেস্টটা কিন্তু ততই ভালো আসবে, সেই জন্য এটাকে বেশ সময় নিয়ে আস্তে আস্তে এটাকে আমি ভুনে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে ভুনে নেওয়ার পরে এখন আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দিচ্ছি। চিকেনটাকে বেশ ভালো মতো এখন মশলাটার সাথে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। চিকেনটাকে বেশ ভালো মতো মিক্স করে নিয়েছি। এখন এটাকে ঢেকে হাই হিটে রান্না করেছি 10 মিনিটের মতো। 10 মিনিট পরে দেখেন আমি কোনো পানি কিন্তু অ্যাড করিনি, কিন্তু চিকেন থেকে অনেকগুলো পানি বের হয়েছে। এখন এটাকে বেশ ভালো মতো নেড়ে চেড়ে এখন এটার সাথে আমি 1/2 টিস্পুনের মতো জয়ত্রী জায়ফলের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। বেশ কয়েক মিনিট রান্না করার পরে এখন আবারও একটু নেড়ে চেড়ে আমি 2 টেবিল স্পুন দিয়ে দিব কাঠবাদামের গুঁড়া, কাঠবাদামের পেস্ট, যেটাকে আমি একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। 2 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিলাম। এখন বাদামের পেস্টটা দিয়েও বেশ ভালো মতো নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিব। এর মধ্যে কিন্তু 1/2 ঘন্টার মতো হয়ে গিয়েছে এটাকে আমি রান্না করতেছি। এখন দেখতে পাচ্ছি যে মাংসটা থেকে যে এই ঝোলটা উঠেছিল সেটাও একটু শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি ঝোল দিয়ে দিব। আমি 2 কাপের মতো দিয়ে দিলাম গরম দুধ। তো দুধের সাথে হালকা একটু পানি মিক্স করে দিয়েছি, না হয়তো ডাইরেক্ট যদি দুধটা দিয়ে দেন তাহলে কিন্তু জমে যাওয়ার সম্ভাবনা থাকবে, একটু ছানা ছানা হয়ে যেতে পারে। সেই জন্য আমি দুধের সাথে একটু পানি মিক্স করে এখন আমি ঝোলটা দিয়ে দিলাম। এটাকে নেড়ে চেড়ে রান্না করব এখন। বেশ অনেকক্ষণ রান্না করার পরে এখন আমি 1/2 কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু তরকারির টেস্ট বহুগুণে বাড়িয়ে দেয়। তো এখন এটাকেও বেশ ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছে। এখন আমি দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ। মুখটাকে হালকা একটু কেটে দিয়ে দিলাম, নাইস একটা ঘ্রাণ ছড়াবে। এখন আবারও সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে সুন্দর করে মিক্স করে দিচ্ছি। এখন একদম ফাইনাল টাচ দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো ঘি, দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে দিব। কোরমাটা একদমই শেষের দিকে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। তো তৈরি হয়ে গেল চিকেন কোরমা, আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে।
আবারও কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।